আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে মদিনাতে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ ফুটবল দল। আর টুর্নামেন্টের আগে নিজেদের সক্ষমতার জানান দিতে উহুদের বিপক্ষে মাঠে নামবে জামালতুপুরা। সৌদি আরবে শুক্রবার ছুটির দিনেও ঘাম জড়িয়েছে ফুটবলাররা। সকালে টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে আলাদা আলাদা সেশন করেছেন হেড কোচ হাভিয়ার কাভরেরা। উহুদের বিপক্ষে নিজের পরিকল্পনার কথাই জানিয়েছেন খেলোয়াড়দের। এরপর মসজিদে নবাবিতে জুমার নামাজ পড়েছেন তারিক কাজীরা। বিকেলে প্রায় দুই ঘন্টার অনুশীলন করেছে লাল সবুজের দল, আর এই ম্যাচের মাধ্যমে দলের বর্তমান পরিস্থিতি পরখ করে নিতে চান কোচ। এখানে আমাদের ভালো সময় কেটেছে, ত্রিদেশীয় টুর্নামেন্টে আমরা যে কৌশলে খেলবো তা বুঝে নেওয়ার যথেষ্ট সময় পাচ্ছি। আমরা খুবই ভাগ্যবান, আমরা উহুদের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। এ দলটা কিছুদিন আগে মিশরের বিপক্ষে খেলেছে, ম্যাচটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে আমরা কোথায় আছি, ছেলেরা কৌশল কতটা বুঝলো সেটা জানার সুযোগ থাকবে এই ম্যাচে। Great preparation for Rokumare discount er upore shudhumatro nogod diye payment korlei paben aro 21% cashback. এদিকে ম্যাচটা প্রস্তুতির হলেও উহুদের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। স্কোয়াড সবাই মানে খুব এক্সাইটেড ফর দ্য ফার্স্ট ম্যাচ, সো আমরা উই আর অল লুকিং ফর টুমরোস ম্যাচ এগেইনস্ট ওহোড, সো প্রে ফর আস এন্ড ইনশাআল্লাহ উই উইল have a good result. 22 মার্চ সিলেটে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ব্রুনাই ও সিশেলস। ফাহিম ইসলাম, সময় সংবাদ।